প্রিয় দর্শক সবাইকে সালাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার কাছে বেশ কিছু ফোন আসছে যারা বলছেন যে আপনি দেখেছেন মদন মিত্র কি করেছেন। আমি বললাম যে কই না, তো দেখিনি তো, আর আমি তো ইদানিংকালে মদন মিত্র কি করছেন না করছেন এসব তো আর দেখিও না, খোঁজও রাখি না। কারণ আমার কথা মনে হয়েছে যে মদন মিত্র বর্তমানে একজন ইম্যাটেরিয়াল, তিনি কি করছেন না করছেন মনে হয় না এর কোনো গুরুত্ব সমাজে রয়েছে, ফলে আমি আর দেখি না খোঁজও নিই না। কেন, কি করেছেন উনি? বললেন যে উনি একটা মিউজিক ভিডিও বানিয়েছেন যেটা ভাইরাল হয়েছে, সেখানে দেখুন ইসলামিক পোশাক পরে কি করেছেন, ইসলামিক পোশাক পরে কি বেলাল্লাপনা করেছেন একটু দেখুন, দেখে কিছু বলুন, আমাকে বললেন তারা। আমি বললাম যে ঠিক আছে পাঠান ভিডিওটা দেখি আগে। তো দর্শক, ভিডিওটা আমি দেখলাম, আমি তার ব্যাখ্যাতে আসব, তার আগে আমি আপনাদেরকে সে ভিডিওটা আগে দেখাই, একেবারে প্লে করে দেখাই। দর্শক আগে দেখুন মদন মিত্র কাতার বিশ্বকাপ নিয়ে যে ভিডিওটা বানিয়েছেন সেখানে কি করেছেন, আগে দেখুন দর্শক, তারপর আমি আলোচনাতে আসছি। Are you ready, Bangla? Bangla, 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 Bangla. It's MM, 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 MM. One and only, Madhur Mitra, Madhur Mitra, Madhur Mitra, Madhur Mitra. Let's go.
দর্শক, এই হচ্ছে মিউজিক ভিডিও। এটা দেখি তারা বলছেন যে এটা কি করেছেন মদন মিত্র। একটা ইসলামিক পোশাক পরে তিনি মহিলাদের সঙ্গে নাচছেন, ইসলাম ধর্মে এসব চলে? উনি হয়তো বলবেন যে এটা ওই কাতারের বিশ্বকাপ, সে দেশের অনেকে এই পোশাক পরেন, সেই সব মানে সেটা কি অনুকরণ করে এসব করেছেন। কিন্তু সেখানে সেখানকার লোকজন তারা কি এইসব পোশাক পরে ওই রকম নাচাগানা করেন, দেখাতে পারবেন? এবং এটা সে দেশের লোকজন পড়েন, আরও অনেক দেশের ওখানকার অনেকে পড়েন, এবং আমাদের দেশেও অনেকে কিন্তু এই ধরনের পোশাক পরেন, কারণ তারা মনে করেন যে এটা একটা ইসলামিক পোশাক, একটা আলাদা আবেগ থাকে তাদের মধ্যে, একটা আলাদা বিশ্বাস থাকে তাদের মধ্যে। যারা এইসব পোশাক পরে থাকেন তারা কিন্তু এরকম মহিলাদের সঙ্গে নাচা গানা, কোমর দোলানো, এগুলো কিন্তু তারা করেন না, কারণ ইসলাম ধর্মে এইসবগুলো নিষিদ্ধ বলেই তারা বিশ্বাস করেন। আর সেখানে একটা এরকম পোশাক পরে মাথায় ওইসব দিয়ে, যেগুলো আর কি ইসলামিক কান্ট্রিতে লোকজন পড়েন, এবং আমি আবার বলছি দর্শক, এখানকারও আমাদের এদেশীয় ভারতে যারা যারা ইমাম হন, যারা মসজিদে নামাজ পড়ান, যারা ঈদের নামাজ পড়ান, তারাও কিন্তু এই পোশাক পরেন। তাদেরকে মানে তাদের একটা অন্যরকম বিশ্বাস কাজ করে, সেই পোশাক পরে উনি সব নাচছেন, মহিলাদের সঙ্গে এভাবে নাচছেন, যে পোশাকটা পরেছেন তার সঙ্গে এই সব যায়, এটা 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 কি করেছেন? এ তো এই পোশাকটাকে কার্যত অপমান করেছেন। অভিনায়ক যাই হোক, এটা তো অপমান করেছেন। যদি অন্য কিছু করতেন তাও সেগুলো মেনে নেওয়া যেত, কিন্তু এই পোশাক পরে তিনি মহিলাদের সঙ্গে নাচছেন, সে গানের লিরিক্স যাই হোক যাই হোক, এই যে অঙ্গভঙ্গি করে নাচ এই পোশাক পরে, এটা করতে পারেন মদন মিত্র? এই কথা অনেকে বলছেন আমাকে। তবে দর্শক, আমি জানি না যারা আর কি মুফতি রয়েছেন তারা বলবেন এটা সত্যিই কতটা অপমানজনক, তবে দৃষ্টিকটু লাগছে সেটা আমিও বলতে পারি, আমরাও কিন্তু এইভাবে দেখিনি। আমি আবার বলছি, সৌদি আরব, কাতার বা ইউএই বা আরও ওইসব যেসব আরবিয়ান কান্ট্রি রয়েছে সেখানে তো লোকজন পরেনি এই পোশাক, কিন্তু আমাদের দেশেও অনেক লোকজন মুসলিম সম্প্রদায়ের তারাও কিন্তু পরেন, অনুকরণ করেন, তাদের একটা বিশ্বাস এইরকম পোশাক পরলে, তারা মনে করেন যে আমাদের ধর্মটাকে আরও ভালো করে পালন করা হচ্ছে, একটা অনুকরণের মাধ্যমেও তাদের একটা আলাদা বিশ্বাস থাকে আর কি। কিন্তু সেই জায়গাতে এরকম একটা করে বসলেন মদন মিত্র, এ তো একেবারে বিশ্বাসে আঘাত। এইরকম পোশাক পরে কেউ এরকম মহিলাদের সঙ্গে সব নাচাগানা করবেন এ তো ভাবতেই পারছেন না তারা, যারা আমাকে ফোন করে বলছেন। আমি জানি না দর্শক কেন এসব করেছেন মদন মিত্র। ঠিক আছে, তার ওই কি টাচ মি, তারপরে দেগোল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও মনে হয় দেখলাম কাপের মধ্যে নাকি একটা দেখলাম, টিএমসি লেখাও এক জায়গায় দেখলাম। ঠিক আছে, তার অন্য হয়তো অনেক মানে উদ্দেশ্য রয়েছে এই মিউজিক ভিডিও বানানোর মাধ্যমে, সে করুন, যা খুশি করুন, যা খুশি বলুন, কিন্তু আমাদের যেটা প্রশ্ন, যেটা আপনারা অনেকে করছেন ফোন করে জানতে বলছেন আমাকে যে কিছু বলুন, আমিও প্রথমে কিন্তু লক্ষ্য করিনি, তো দেখলাম যে সত্যি এটা তো আমারও মানে চোখে লাগছে, এইরকম পোশাক পরে কোনো মানে যে কোনো ধর্মের এক একটা বিশ্বাস থাকে, তো সেই ধর্মের কোনো পোশাক পরে, বেশভূষা পরে যদি আমি একটা এমন কিছু করে বসি যেটা সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যায় না, একটা বাধা তৈরি হয়, তো সেখানে তো বিতর্ক তৈরি হবেই। আসলে বেশি কালারফুল হতে গিয়ে যা হয় আর কি হচ্ছে। আমি সত্যি দর্শক, আমি ইদানিংকালে মদন মিত্রর বিষয়ে নজর দিই না, উনি কী বাইট দেন, কী বলেন, মানে সিনেমায় কথা বলছেন না সত্যিকারে বাস্তবে কথা বলছেন মিডিয়াতে, বোঝাকে তো খুব মুশকিল। আমার মনে হচ্ছে যে এইসব কথাটার কোনো গুরুত্ব নেই আমাদের সমাজে, তা সত্ত্বেও দেখি বিভিন্ন মিডিয়া তাকে নিয়ে মাঝে মধ্যে দেখি ইন্টারভিউ করে দেখায় টাকায়, কিন্তু আমার মনে হয় না মদন মিত্র, হ্যাঁ একটা সময় ছিলেন তার কথার গুরুত্ব ছিল, আমরাও একটা সময় ইন্টারভিউ নিতে গেছি, কিন্তু এখন ওনার যে অ্যাটিচিউড, যে ধরনের কাজকর্ম করে বসেন সারাদিন, যা সব নিয়ে থাকেন, মনে হয় না উনি যদি হার্ড পলিটিক্সেরও কোনো খবর মানে কথা বলেন সেটারও কোনো খবর হিসেবে গুরুত্ব রয়েছে বলে, ফলে আমি কিন্তু আর নজর দিই না মদন মিত্রের বিষয়ে, ফেসবুকে দেখি সব লাইভ টাইভ হয়, কিন্তু এটা আপনারা ওনাকে বলার পর দেখলাম, এবং দেখে আমারও কিন্তু মনে একটা খটকা জাগলো যে এটা কী করছেন,
কেউ কি পারি আমরা কারোর বিশ্বাসে আঘাত দিতে, কোনো এক বিশেষ ধর্মের বিশেষ পোশাক পরে আমার ইচ্ছামতো আচরণ করতে পারি আমরা? এটা এক কথায় বলতে পারি এসব চ্যাংড়ামি হচ্ছে, আর কিছু না, চ্যাংড়ামি হচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।